এইচএসসি এক্সাম খুব প্রেসার আমরাও প্রেসার ফেস করে আসছি গার্জিয়ান এর প্রেসার রিলেটিভদের প্রেসার আঙ্কেল আন্টিদের প্রেসার এইচএসসি তে ভালো করতে হবে ভালো না করলে এই হবে না সেই হবে না ডাক্তার হতে পারবা না ইঞ্জিনিয়ার হতে পারবে না সব মিলে বিরাট প্রেসার বাট তোমরা কি জানো কয়েকটা ইফেক্টিভ ওয়েজ ফলো করে যে আমরা প্রেসারটাকে হ্যান্ডেল করতে পারি সো লেটস ডিসকাস এবাউট একটা ভুল যেটা আমরা সবাই করি সেটা হচ্ছে অন্যের সাথে কম্পেয়ার করা অবভিয়াসলি সবার ম্যারিড প্রেপারেশন কিন্তু এক থাকবে না এখন যার হচ্ছে প্রিপারেশন খুব ভালো যে বছরের শুরু থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে এসেছে তার সাথে যদি তুমি কম্পেয়ার করো ডিপ্রেসড হটে স্বাভাবিক বিকজ তার এক্সাম তোমাদের চেয়ে একটু ভালো হবে এটাই তো স্বাভাবিক সো অন্যের সাথে কম্পেয়ার করাটা অফ করো তুমি যা প্রিপারেশন নিয়েছো এছো ওইটা তুমি বেস্ট ভাবে দিতে পারছো কিনা তোমার হান্ড্রেড পার্সেন্ট তুমি দিতে পারছো কিনা ওটাতে ফোকাস করো তাহলে দেখো ডিপ্রেসড পড়বে না সেকেন্ডলি এক্সপ্রেস ইউর তোমার প্যারেন্টস অথবা টিচার্স যাচ্ছে তোমার বন্ডিং ভালো বা সিনিয়র ভাইয়া বাবুরা যারা এই ফেজটা অলরেডি পার করে এসেছে তাদের সাথে তুমি তোমার এক্সাম ফিয়ার নিয়ে একটু ডিসকাস করো শুধু এক্সাম ফিয়ার না যদি অন্য কোনো কারণে ডিপ্রেস থাকো বা ফ্রাস্ট্রেটেড থাকো ওগুলো একটু শেয়ার করো নিজের মধ্যে জিনিসগুলোকে রেখো না নিজের মধ্যে রাখলে জিনিসগুলো একটু ভারী ভারী মনে হবে অন্যের সাথে শেয়ার করার ফলে নিজেকে চাপ মুক্ত লাগবে এবং দেখবে সে তোমার ডিপ্রেশনও অনেকখানি কমে গেছে এবং সব থেকে ইম্পর্টেন্ট এই সময় মাইন্ড রিল্যাক্স রাখা আমরা এক্সামের টেনশনে রাতের ঘুম হারাম করে ফেলি এটা কিন্তু করাই যাবে না বিকজ তোমার যদি রাতের ঘুম ঠিক মতো না হয় তুমি কিন্তু এক্সাম হলে তোমার হান্ড্রেড পার্সেন্ট এক্সাম হলে দিতে পারবে মাইন্ড কিন্তু ঠিকমতো কাজ করবে না সো জাস্ট চিল তুমি লেখাপড়া করছো ঠিকমতো মতো প্রিপারেশন নিচ্ছ এবং নিজেকে চিল রাখো জাস্ট বি ইউর সেল এক্সাম নিয়ে এত বেশি প্যারা নেওয়ার কিছু নেই এবং রাতের ঘুম অবভিয়াসলি বেশি ইম্পর্টেন্ট মাইন্ডকে রিল্যাক্স রাখতে হবে লাস্ট বাট নট দ্য লিস্ট কানেক্ট দ্য ডটস

এত যে প্রেশার নিচ্ছ এত যে সিরিয়াসলি নিচ্ছ জিনিসটা কিন্তু অতটা বেশিও সিরিয়াস ছিল না তো জাস্ট বি ইউর সেলফ এত বেশি ডিপ্রেসড এত বেশি প্রেশার নেওয়ার কোনো কারণ নেই সব মিলিয়ে প্রেশার হ্যান্ডেল করার জন্য এটুকুই বলবো যে প্রেজেন্টে ফোকাস করো এক্সামে তুমি কি করবে ফিউচারে এটা তোমার ইম্প্যাক্ট কি করবে এটা নিয়ে টেনশন করার আসলে কিছু নেই এই মোমেন্টটা যেটা পাচ্ছো এটাকে জাস্ট বেস্ট ভাবে কাজে লাগাও তার মানে তোমার সব টেনশনকে দূরে রাখো এবং এক্সামে পাঠাই দিয়ে আসো